আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পাঠে আমরা দ দিয়ে শুরু ছেলে শিশুর জন্য 22টি ইসলামিক নাম এবং বাংলা অর্থ জানব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা প্রকাশ করছি। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম জেনে নেব মুসলিম নাম দায়েম, যার বাংলা অর্থ চিরস্থায়ী। মুসলিম নাম দায়েম, যার বাংলা অর্থ চিরস্থায়ী। এরপর জেনে নেব মুসলিম নাম দালালাত, যার বাংলা অর্থ নিদর্শন। দালালাত শব্দের অর্থ নিদর্শন। এরপর জেনে নেব মুসলিম নাম দাররাজ, যার বাংলা অর্থ খেজুর দিয়ে তৈরি এক ধরনের মিষ্টান্নকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব মুসলিম নাম দাখেল, যার বাংলা অর্থ অভ্যন্তর। মুসলিম নাম দাখেল, যার বাংলা অর্থ অভ্যন্তর। এরপর জেনে নেব মুসলিম নাম দাই, যার বাংলা অর্থ আহ্বানকারী। দাই শব্দের অর্থ আহ্বানকারী। এরপর জেনে নেব মুসলিম নাম দাফে, যার বাংলা অর্থ প্রতিরোধকারী। মুসলিম নাম দাফে শব্দের অর্থ প্রতিরোধকারী। এরপর জেনে নেব মুসলিম নাম দাহমা, যার বাংলা অর্থ ধার্মিক। মুসলিম নাম দাহমা শব্দের অর্থ ধার্মিক। এরপর জেনে নেব মুসলিম নাম দাহরা, যার বাংলা অর্থ ইসলামিক। মুসলিম নাম দাহরা শব্দের অর্থ ইসলামিক। এরপর জেনে নেব মুসলিম নাম দাইবা, যার বাংলা অর্থ বংশ। মুসলিম নাম দাইবা, যার বাংলা অর্থ বংশ। এরপর জেনে নেব মুসলিম নাম দালিলা, যার বাংলা অর্থ সহায়ক। মুসলিম নাম দালিলা শব্দের অর্থ সহায়ক। এরপর জেনে নেব মুসলিম নাম ডালিয়া, যার বাংলা অর্থ ফুল। তো এটা মেয়েদের নাম, এখানে অনেকে ছেলেদেরও নাম রাখে, সেজন্য দিয়েছি। এরপর জেনে নেব মুসলিম নাম দোবীর, যার বাংলা অর্থ চিন্তাবিদ। মুসলিম নাম দোবীর, যার বাংলা অর্থ চিন্তাবিদ। এরপর জেনে নেব মুসলিম নাম দিরায়াত, যার বাংলা অর্থ জ্ঞানী। দিরায়াত শব্দের অর্থ জ্ঞানী। এরপর জেনে নেব মুসলিম নাম দাউদ, যার বাংলা অর্থ একজন নবীর নাম। তো এই নামে আমাদের একজন নবী ছিলেন, আমরা অনেকে জানি, চাইলে এই নামটিও আমরা রাখতে পারি। এরপর জেনে নেব মুসলিম নাম দাহির মাহমুদ, যার বাংলা অর্থ বৈশিষ্ট্যপূর্ণ প্রশংসিত। দাহির মাহমুদ, যার বাংলা অর্থ বৈশিষ্ট্যপূর্ণ প্রশংসিত। এরপর জেনে নেব মুসলিম নাম দানিয়া, যার বাংলা অর্থ সুন্দর। মুসলিম নাম দানিয়া, যার বাংলা অর্থ সুন্দর। এরপর জেনে নেব মুসলিম নাম দাবিরা, যার বাংলা অর্থ শিক্ষক। মুসলিম নাম দাবিরা, যার বাংলা অর্থ শিক্ষক। এরপর জেনে নেব মুসলিম নাম দাফিনা, যার বাংলা অর্থ গুপ্তধন। মুসলিম নাম দাফিনা শব্দের অর্থ গুপ্তধন। এরপর জেনে নেব মুসলিম নাম দাফেনা, যার বাংলা অর্থ সুস্থ। মুসলিম নাম দাফেনা, যার বাংলা অর্থ সুস্থ। এরপর জেনে নেব মুসলিম নাম দাহাব, যার বাংলা অর্থ সোনা। মুসলিম নাম দাহাব, যার বাংলা অর্থ সোনা। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে পরবর্তীতে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।